পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজ গোলবাজার রবীন্দ্র ইনস্টিটিউটে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভাপতি দোলা সেন, মেদিনীপুর জেলা সভাপতি নির্মল ঘোষ ও ব্লক সভাপতি তপন সেনগুপ্ত সহ শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা। প্রায় 200 জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। সমস্ত রক্ত রেল হাসপাতাল ও খড়গপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে সংরক্ষণ করা হবে। প্রণাম এবং সংগ্রামী অভিনন্দন জানাই। এই জন্যও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ঋণী, কারণ এপ্রিল 2020 তাই কেন্দ্রের সরকারের দৌলতে এই বিজেপির রাজ্যসভার এমপি করেছেন। আপনাদের কাজ করার জন্য ট্রেড ইউনিয়নের সর্বভারতীয় সভাপতিও করেছেন। আমার বিশ্বাস যে আমরা যারা মাইকে বক্তব্য রাখি তারা হাতে করছেন। আজকে খড়গপুর শহরের এই রবীন্দ্র ইনস্টিটিউটে আমরা রক্তদান শিবির করছি। প্রায় 200-র উপরে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করবে। এই শুরু হয়েছে, ইতিমধ্যে 20 জন রক্ত দিয়ে ফেলেছে, আমরা তাদের সার্টিফিকেটও দিয়েছি। প্রায় 200-র উপরে লোক ধাপে ধাপে এখানে রক্তদান করবে। 2টো টিম এসেছে, রেল এবং খড়গপুর স্টেট হসপিটাল। আমার বিশ্বাস আমরা এই রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ফেলতে পেরেছি খড়গপুর টাউন তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। আপনাদের কথা মাথায় রেখে এই মহামারীতেও বিভিন্ন রকম সুস্বাদু খাবার মেনু নিয়ে আবার হাজির আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান পিএম কিউজিন, বাগমোড়, কাঁচরাপাড়া। বিশদ জানতে কল করুন নিচে দেওয়া নম্বরে। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে। তাই আজ আমরা চলে এসেছি নৈহাটির গৌরীপুর চৌমাথাতে ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে।